রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নির্বাচন কমিশন রোহিঙ্গা সার্ভার তৈরি করেছে এখন থেকে ভোটার হবার সময় প্রত্যেকের তথ্যই রোহিঙ্গা সার্ভারে যাচাই করা হবে বলে জানিয়েছে ইসি বিদেশে যাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট ব্লক করার কাজও শুরু করেছে ইসি সময় ইসলামের পর কক্সবাজারের উখিয়া এবং টেকনাপের ছত্রিশটি শিবিরে প্রায় বারো লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে সরকার তবে সম্প্রতি রোহিঙ্গাদের হাতে পাঁচ লাখের বেশি মোবাইল ফোন এবং তাদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টি সকল মহলকে ভাবিয়ে তুলেছে কদিন আগে সন্দেহভাজন রোহিঙ্গা ডাকাত সর্দার নূর আলম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তার কাছে স্মার্ট কার্ড পাওয়ার ঘটনায় মরে চড়ে বসেছে ইসি বলছে বারো লাখ রোহিঙ্গার আঙ্গুলের ছাপ এখন ইসির তথ্য ভাণ্ডারে বদ্ধ পরিকর প্রথমে বলেছি যে কোনো রোহিঙ্গাকে আমরা কোনোভাবেই আমরা ন্যাশনাল কার্ড না না ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব সুতরাং আমরা ইতিমধ্যে যে ফর্টি সিক্স পেয়েছি সেটা কিন্তু আমরা ব্লক করে রেখেছি আমরা রোহিঙ্গাদের জন্য কিন্তু আলাদা সার্ভার স্থাপন করেছি নির্বাচন কমিশনে রোহিঙ্গার সার্ভার সারা দেশের সমস্ত নাগরিকের তথ্য কিন্তু রোহিঙ্গা সার্ভারের সাথে হিট করে। ফাইনালি ইট উইল বি ইনস্টল ইন দ্য মেইন সার্ভার গত চারবারের ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়টি যাচাইয়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইসি বলছে এখন সার্ভার হওয়ার কারণে বাংলাদেশের কোথাও রোহিঙ্গারা আর ভোটার হবার সুযোগ পাবে না এর মধ্যে যারা পাসপোর্ট করেছে সেগুলো ব্লক করতে পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিবে ইসি যেভাবে আমরা সার্ভার নিয়ে প্রস্তুত এবং যেভাবে আমরা দেশে বিদেশে যেভাবে আমরা জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য যেভাবে এগোচ্ছি তাতে একবার যখন আমরা যখন একজন প্রবেশ করছে রোহিঙ্গা সাথে সাথে তার বায়োমেট্রিক নিয়ে নিচ্ছি তার নাম কিন্তু চলে আসতেছে রোহিঙ্গা সার্ভারে এবং সে তার ডেটা রোহিঙ্গা সার্ভারে ইনস্টল হয়ে যাচ্ছে এই ইনস্টলেশনের পরে সে যদি পৃথিবীর থেকে বেরিয়ে চাঁদেও যদি যায় তাহলে কিন্তু তাকে আমরা ডিটেক্ট করতে পারবো ফিঙ্গারপ্রিন্ট বাংলাদেশের দশ কোটি বিয়াল্লিশ লাখ ভোটারের তথ্য সম্বলিত জাতীয় তথ্য ভাণ্ডারের নিরাপত্তা জোরদার করছে নির্বাচন কমিশন সমা ইসলাম চ্যানেল আই ঢাকা